السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে উপস্থিত হয়েছি একজন মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে মা বাবার পক্ষ থেকে কিছু করণীয় আছে, কিছু আমল আছে। তো একটি সন্তান জন্মগ্রহণ করার পরে কি করণীয়, কি আমল আছে, এ সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্স। তো একজন মুসলমানের ঘরে সন্তান ভূমিষ্ঠ হলে সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, হোক ছেলে হোক মেয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে এখন বর্তমানে যদি কারোর মেয়ে হয়, আগে একটা মেয়ে আছে, এখন আর একটা মেয়ে হয়েছে, তখন আর মুখ দিয়ে শুকরিয়া বের হওয়া তো দূরের কথা, মেয়ে যে হয়েছে এই সংবাদটি কারোর কাছে দিতেও চায় না। তো এটা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল থেকে হেফাজত করুক। ছেলে হোক বা মেয়ে হোক, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এরপরে সেই সন্তানের কল্যাণের জন্য দোয়া করতে হবে, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই দোয়াটি তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হওয়ার পরে কি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ রব্বি জাআলনি মুকীমা সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী, হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব আমার দোয়া কবুল করুন। হে আল্লাহ, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করেছিলেন। এজন্য সন্তান ভূমিষ্ঠ হলে সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার দরবারে প্রশংসা করা এবং সন্তানের কল্যাণের জন্য দোয়া করা। সন্তান ভূমিষ্ঠ হলে দুই নম্বর কাজ হলো নবজাতকের ডান কানে আজান এবং বাম কানে ইকামাত প্রদান করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতকের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়েছেন। এ সম্পর্কে একটি হাদিস এখানে আলোচনা করতেছি। হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতেমার ঘরে হাসান ইবনে আলী ভূমিষ্ঠ হলে আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কানে আজান দিতে দেখেছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেছেন। এজন্য শিশু জন্মগ্রহণ করলে দুই নম্বর কাজ হলো তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। নবজাতক জন্মগ্রহণ করার পর তিন নম্বর কাজ হলো প্রথম দিনে অথবা সপ্তম দিনে শিশুর সুন্দর একটি নাম রাখা। এই নাম রাখার ক্ষেত্রে যে নামটি আমি পছন্দ করেছি, এই নামটি সম্পর্কে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে যে নামটি ইসলাম বৈধতা দেয়, ইসলামে কোনো প্রকার নিষেধ করে না, এরকম সুন্দর নাম পছন্দ করে শিশুর একটি নাম রাখা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের সন্তানের নাম এমন নাম পছন্দ করি যে নাম অমুসলিমরা পর্যন্ত রাখে, অমুসলিমদের নামের সাথে মিলে যায়। তো এখানে আমি যদি উদাহরণস্বরূপ বলি, যেমন হিন্দুদের ভিতরে হিন্দুদের কোনো সন্তানের নাম কিন্তু আপনি আব্দুর রহমান খুঁজে পাবেন না, আব্দুল্লাহ খুঁজে পাবেন না, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, আব্দুল গফ্ফার, এভাবে করে আহমাদ, মাহমুদুল্লাহ, মাহমুদ, এই সমস্ত নাম আরও ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ইসলামিক নাম আছে। আপনাকে সারা জিন্দেগী ভর সময় দিলাম যে আপনি একজন হিন্দু ব্যক্তির নাম এরকম মিলিয়ে দেখেন, আশা করি আপনি পারবেন না, সম্ভব হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলমানদের ঘরে ঘরে ছেলেমেয়ের যে সমস্ত নাম রাখছি, এই নামের সাথে এই নামটিও হিন্দুরা রাখতে পছন্দ করে। এটা দ্বারা আপনি কি বুঝলেন? এখন আপনি যে নামটি রাখছেন এই নামটি হিন্দুরা রাখতে পছন্দ করে, তাহলে বোঝা গেল যে আপনার নামের সাথে
হিন্দু অমুসলিমের নামের সাথে মিলে যাচ্ছে, অথচ আল্লাহ রসুল বলেছেন যে নবীদের নামের সাথে মিলিয়ে রাখো, ভালো মানুষের নামের সাথে মিলিয়ে রাখো, সাহাবা আজমাইনদের নামের সাথে মিলিয়ে রাখো, জান্নাতি মানুষের নামের সাথে মিলিয়ে রাখো। কারণ কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য বাহানা তালাশ করবেন, আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে নাম ধরে ডাকবেন, তো ওই নামে যারা আছে সবাই দাঁড়িয়ে যাবে। তো আল্লাহ তাআলা হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ তাআলা দয়া করে মেহরবানি করে ওই জান্নাতি ব্যক্তির নামের সাথে এই ব্যক্তিদের নাম মিলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা চাইলে ওই দিন এই সমস্ত মানুষগুলোকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নাম চয়েস করার ক্ষেত্রে, নাম পছন্দ করার ক্ষেত্রে আমরা খুবই সতর্কতা অবলম্বন করব ইনশাআল্লাহ। নবজাতক জন্মগ্রহণ করার পর 4 নম্বর কাজ হলো, ছেলে হোক বা মেয়ে হোক, সপ্তম দিনে ওই সন্তানের মাথার চুল ফেলে দিবে এবং ওই চুলগুলো সংগ্রহ করবে। সংগ্রহ করে ওই চুল ওজন করে, অর্থাৎ যে পরিমাণ চুল এক পাল্লায় রাখবে ওই পরিমাণ স্বর্ণ আর এক পাল্লায় রাখবে। এরকম স্বর্ণ বা রূপা অথবা তার সমপরিমাণ মূল্য গরিব মিসকিনকে দান করে দিবে এবং সন্তানের জন্য কল্যাণের দোয়া করবে। নবজাতক জন্মগ্রহণ করার পর 5 নম্বর কাজ হলো, সপ্তম দিনে এই যে সমস্ত আমলের কথা বললাম এইগুলো শেষ করে তার আকিকা করবে। ছেলে হলে 2টি ছাগল দিয়ে, মেয়ে হলে 1টি ছাগল দিয়ে। যদি সামর্থ্য না থাকে তাহলে ছেলের পক্ষ থেকেও 1টি ছাগল দিয়ে আকিকা করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 7 দিনের যে আমলগুলো বললাম, এই আমলগুলো যদি 7 দিনে করতে না পারেন তাহলে 14তম দিনেও করতে পারেন বা 21তম দিনেও করা যেতে পারে। তো এছাড়া আরও অন্যান্য হাদিসে আরও অনেক আমলও রয়েছে, তো বিশেষ করে এই আমলগুলো আগে করা জরুরি। তো এই জন্য বিশেষ করে এই আমলগুলো আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সন্তান ভূমিষ্ঠ হলে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।